প্রিয় বন্ধুরা শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশের বাংলা প্রশ্নপত্রের ধাঁচ অনুযায়ী একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে যেখানে উত্তর সহ আমরা প্রতিটি প্রশ্নের আলোচনা করব কাজে অত্যন্ত মনোযোগ সহকারে আজকের আকর্ষণীয় ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো আশা করি তোমরা অনেকটাই লাভবান হবে দেখো উচ্চ মাধ্যমিক দু বাংলা আশি নম্বরের পরীক্ষা হয় অনাদিক দেশ শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে প্রথম প্রশ্ন কি রয়েছে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে অর্থাৎ কি পাঁচ নাম্বারের প্রশ্ন কে বাঁচায় কে বাঁচে থেকে এসছে তোমরা কিন্তু জানো কে বাঁচায় কে বাঁচে কিন্তু এবছর আসবেই দুদাকে রয়েছে ওরি অথবাতে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবচা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবচা হয়ে গেল কেন এটি এসেছে ভারতবর্ষ গল্প থেকে ঠিক আছে চলে আসবো দু নম্বর অংশে অনাদিক দেশীয় শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন রয়েছে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ বক্তাকে তিনি রক্তের অক্ষরে কিভাবে আপনার রূপ দেখেছেন অর্থাৎ রূপনারায়ণের কুলে থেকে দেওয়া হয়েছে এসেছে সে ভোরের আলোয় নেমে সেই ভোরের বর্ণনা দাও সেই ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটলো লেখো অর্থাৎ শিকার কবিতা থেকে দেওয়া হয়েছে দুটি কবিতায় গুরুত্বপূর্ণ দুটো থেকেই এবছর প্রশ্ন আসবে যে কোনো একটা কিন্তু লিখতে হবে পরবর্তী প্রশ্ন রয়েছে নানা রঙের দিন এবং বিভাগ থেকে প্রথম প্রশ্নটা রয়েছে বুদ্ধিটা কি করে এলো তা বলি কোন বুদ্ধি এবং তা কীভাবে এলো আলোচনা করো আর নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্তের চরিত্র আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা রয়েছে নানা রঙের দিন থেকে পরের প্রশ্ন অনাদিক দেশীয় শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও বইয়ে লেখা রাজার নাম রাজারে কি পাথর ঘাড়ে করে আনতো কবি এই বক্তব্যের মধ্যে দিয়ে ইতিহাসের কোন সত্যকে ফুটিয়ে তুলতে চেয়েছেন বিশ্লেষণ করো অর্থাৎ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে দেওয়া হয়েছে ওরই অথবাতে রয়েছে গল্পটা বার কয়েক গুরুদ্বারেতে শুনেছি কে শুনেছেন কোন গল্পটা গল্পটি সংক্ষেপে লেখো অর্থাৎ অলৌকিক থেকে দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন আমার বাংলা থেকে দেওয়া রয়েছে হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা খেপে ওঠা বলতে কী বোঝানো হয়েছে কলকাতার খেপে ওঠার কারণ কি অর্থাৎ কলের কলকাতা থেকে দেওয়া হয়েছে আমার বাংলার পরবর্তী প্রশ্ন হাত বাড়াও থেকে দিয়েছে তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো কার দিকে হাত বাড়ানোর কথা বলা হয়েছে তাকে কেন এবং কিভাবে সাহায্য করতে হবে বলে লেখক মনে করেন পরবর্তী প্রশ্ন অনাদিক দেশ শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও ভাষা অংশ থেকে দেওয়া রয়েছে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কি কী উদাহরণ সহ আলোচনা করো উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও শব্দার্থ পরিবর্তনের প্রধান তিনটি ধারা সম্পর্কে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো উচ্চ মাধ্যমিক পেপারে থাকবেই থাকবে সেই রকমই কিন্তু প্রশ্নপত্র এই ধাঁচে এই পেপারটি তৈরি করা হয়েছে অনাদিক দেশ শব্দের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সাহিত্যের ইতিহাস থেকে বাংলা গানের ধারায় দ্রিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো ভারত মাতা ছবিটি কার আঁকা বাংলা চিত্রকলার ইতিহাসে এই চিত্রশিল্পী গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো বাংলা চলচ্চিত্র ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান আলোচনা করো পরবর্তী অংশে রয়েছে আমাদের রচনা পাঠ যেখানে থাকে হচ্ছে কি মানুষ মানচিত্র শিক্ষা বিস্তারে খেলাধুলার গুরুত্ব রয়েছে একই থাকে হচ্ছে বিতর্ক থাকে তার তার আগে রয়েছে হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদ থেকে প্রস্তাবনা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করা যেটা বই পড়া রয়েছে প্রতিপক্ষে যুক্তরা যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম ও বিন্যাস করে প্রবন্ধ রচনা বিতর্কের বিষয় হচ্ছে মোবাইলের অতিরিক্ত ব্যবহার সমাজের পক্ষে কুফলদায়ক আর একটি বায়োগ্রাফি যেটা থাকে বলি আমরা প্রবন্ধ রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমরা দেখে নাও এখানে অনেকেই কিন্তু মানুষ মানচিত্র অথবা জীবনীটা লেখে আমি সেটাই বলবো যেটা তোমরা পারবে জীবনী কমন পেলে জীবনী লিখবে আর না হলে মানুষ মানচিত্র লেখার জন্য শর্ট প্রসেস হলে আসবে এখানে আমরা উত্তর সব আলোচনা করব প্রতিটি প্রশ্নের প্রথম প্রশ্ন রয়েছে মৃত্যুঞ্জয় জলপান করছিল জলের বোতল থেকে কাঁচের গ্লাসে স্টিলের গ্লাসে না কাঁসার গ্লাসে উত্তর হবে হচ্ছে অপশান বি কাঁচের গ্লাসে এক স্থানে তীক্ষ্ণ হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে কোথায় এমন করা হয়েছে পত্রিকায় চিঠিতে সংবাদপত্রে বইয়ে উত্তর হবে হচ্ছে অপশান সি সংবাদপত্রে বুড়ো কর্তা রাস্তার সবগুলি বাড়ির নাম রেখে দিয়েছিলেন কি শিব ভৈরব মহেশ্বর উমাপতি শিব মহেশ্বর ত্রিলোচন উমাপতি শিব মহেশ্বর বোমকেশ উমাপতি শিব মহেশ্বর ত্রিলোচন ভৈরব উত্তর হচ্ছে সঠিক উত্তর অপশন বি শিব মহেশ্বর ত্রিলোচন উমাপতি কনক চালের ভাত খান সঠিক উত্তর হচ্ছে অপশন এ বড়বাবু বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে পৌষে বাতলা দাওর ঝড় বৃষ্টি ফাঁপি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ফাঁপি পরবর্তী প্রশ্ন কারণ আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না তাই সরকার কি করে উত্তর হবে হচ্ছে সঠিক উত্তর তাদের গলা টিপে খাচনা আদায় করে নেয় এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে কি লেখা আছে রাথা রাজা রথরোহনাম নটিঅটি সব পাত্রপাত্রী পাত্রপাত্রীবোবা নাটকে যে দুজন পাত্রপাত্রীর নাম বলা হয়েছে তারা হলো উত্তর হবে হচ্ছে শাহজাহান জানারা বাবা বুড্ডা এখানে বুড্ডা হলেন অপশান এ রজনীকান্ত চট্টোপাধ্যায় শীতে দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে অপশন ডি ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস আমি দেখি কবিতার যে স্তবক সংখ্যা রয়েছে সঠিক উত্তর অপশান এ তিনটি কিসের মূল্যবোধ বলার অর্থ হচ্ছে মনুষত্ব অপশান এ ব্যাবিলন শব্দটির অর্থ হচ্ছে অপশন ডি ঈশ্বরের দ্বার মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়ে কার পায়ে উত্তর হবে হচ্ছে অপশন ডি বলি কান্ধারীর ব্রতচারীর উদ্ভাবক হলেন সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি গুরু সদায় দত্ত অপশন পনেরো নম্বর দাগ কালাজরের প্রতিষেধক ইউরিয়াস কিংবা বাইন আবিষ্কার করেছেন সঠিক উত্তর স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী সুনিলাল বসু সরি ঘটকের বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা কে করেছেন উত্তর হবে হচ্ছে অপশন এ সলিল চৌধুরী শব্দের ভূতপত্তিগত অর্থ হলো সঠিক উত্তর সি সংগঠন তত্ত্ব প্রবক্তা হচ্ছে সংগঠন এ নোয়াম চমস্কি আসবো আমরা কিউ প্রশ্নে তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে সে কাবু হয়ে পড়েছিল কেন উত্তরটা তোমরা পেয়ে যাবে হচ্ছে কে বাঁচায় কে বাঁচে গল্পে তুমি কি বুঝবে সতীশবাবু উৎসবের এমন বলার কারণ কি ছিল ভাত গল্পে চোখে দেওয়া হয়েছে নাটকের নাম অভাব রাখতে চাওয়ার কারণ কি বিভাব এক কি শুধু মাঝরাত্রির অপেক্ষা এখানে মাঝরাত্রির কিসের প্রতীক নানা রঙের দিন থেকে একটি তারা এখনও আকাশে রয়েছে তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন শিকার থেকে দেওয়া হয়েছে সে কখনো করে না বঞ্চনা বক্তা সে বলতে কাকে বুঝিয়েছেন রূপনারায়ণের কুলে নিধেন একটা তো ছিল কার সঙ্গে ছিল চোখের জলটা তাদের জন্য কাদের কথা বলা হয়েছে অলৌকিক থেকে অবস্থান অনুযায়ী প্রত্যয় কয় প্রকার ও কি অন্য শব্দের অর্থ খাদ্য পরিবর্তিত অর্থ ভাত এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা বাংলা থেকে দেওয়া হয়েছে অংশগুলো শব্দার্থ তত্ত্বের দুটি শাখার নাম লেখ শব্দের রূপান্তর কাকে বলে এবং শেষ প্রশ্ন জোড়াকলম শব্দ কাকে বলে তাহলে আজকের ভিডিওটাতে তোমরা আশা করি উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ যে ধাঁচে আর কি প্রশ্নপত্র করা হবে সেই ধাঁচ অনুযায়ী তোমাদের সামনে একটা নমুনা প্রশ্নপত্র দেখানো হলো আশা করি তোমরা আজকের ভিডিওটা দেখে অনেকটাই লাভবান হয়েছো বা তোমাদের উপকারিতা হয়েছে কারণ তোমরা জানতে পারছো যে কীভাবে প্রশ্নপত্র করা হচ্ছে উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক করবে চ্যানেল ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখবে কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ঠিক এইরকমভাবেই বিভিন্ন সাবজেক্টের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো উত্তর সহ এছাড়া সাজেশান তো রয়েছে ধন্যবাদ